আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন সবাই, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমার একটা পার্সেল এসেছে, আমার যে ফোনেরটার জন্য একটা কভার কিনেছি, কারণ ট্রান্সপারেন্ট কভারগুলো ইউজ করি আর দুই দিন পর পরে যে সেগুলো রান্না ঘরে নিয়ে যাই তো দেখা যায় হলুদ টলুদ রেগে বা মশলা লেগে সবসময় কালার ডিসকালার হয়ে যায়, ভালো লাগে না তখন দেখতে। যেহেতু ভিডিও করতে হয় অনেক সময় দেখা যায় লিপটে উঠি, মোবাইলটা থাকে সামনের দিকে দেখা যায়, তখন পচা দেখায়, আর এমনিতেও বাইরে নিলেও পচা দেখায়। সেই জন্য একটা কভার অর্ডার করেছি, এমন কভার অর্ডার করেছি যেটা চুলের কাছে নিলেও জানি কালার নষ্ট হলেও বোঝা না যায়। প্রতিদিন এই এই সব জিনিস আমার প্রতিদিন কিনতে ভালো লাগে না, এখন যেহেতু এগুলো হচ্ছে টিনেজার ইউজে দেখা যায় এক এক সময় এক একটা চেঞ্জ করা ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় না যে একটা জিনিসের বারবার এভাবে পয়সা নষ্ট করে বারবার এক একটা জিনিস কিনা এটা আমার ভালো লাগে না কেন জানি। তাই যাই হোক, এই কভারটা নিলাম। কভার আমার এখন পর্যন্ত 6টা না 7টা কভার সব ট্রান্সপারেন্ট, আর কয়েকদিন পর পরই কিনেছি, সবগুলোই আছে, কভার ভালো কিন্তু কালার ডিসকালার হয়ে গিয়েছিলো। যাই হোক, এটা আমার পছন্দ হয়েছে, যদিও এই মডেলটা অনেক পুরানা মডেল, এটা আমাদের যে অনেকের হাতেই দেখেছি এই মোবাইলটা, এই কভারটা অনেকের হাতে, তো তারপরও পুরান মডেল হলেও আমি চিন্তা করলাম যেহেতু আমি রান্নাবান্নার কাজে বেশি ইউজ করি, আমি যদি অনেক সুন্দর জিনিস নেই তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। যাই হোক, সেই জন্যই এটা নেয়া। এখন আমি এটাকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এই আর কি। তো প্রথম বুঝতে পারিনি যে কীভাবে লাগাবো, পরে দেখি যেটা ঘুরে রিংয়ের মতো, তো পরে তো যেটা জানলাম এখন পর্যন্ত বুঝতে পারতেছি না কোন দিকে লাগাবো, কারণ ওই রিংটার উপরে বসাতে হবে, অনেক সময় দেখা যায় মোবাইলে অনেক কিছু দেখি তো তখন যদি বসানো থাকে নাহলে হাত দিয়ে ধরা লাগে না, পরে দেখি কি আল্লাহ এটা তো সব দিকে ঘোরানো যায়, হঠাৎ আমি মানে চেক করলাম জিনিসটা। যাই হোক, এটা আমার খুব ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানাবে। আর আমার গ্লাসটা কিন্তু ক্লিন করব আজকে, কারণ হচ্ছে আমি এত 2-3 দিন না 5 দিন হয়েছে খেয়াল করিনি, ওরা দেখা যায় আমার সাথে টুথব্রাশ করে, তো দেখা যায় টুথব্রাশ করলে সাবান দিয়ে হাতটা ওয়াশ করলে অনেক সময় ফেনাগুলো ছিটে টিটে লেগে যায়, এটা সবসময় ক্লিন করি, কিন্তু আজকে আমি যখন মোবাইলটা নিয়ে আসলাম এখানে তখন আমি দেখলাম যে এখানে জায়গায় জায়গায় ফোটা ফোটা কী জানি পড়ে আছে, তো ওটা আমি ক্লিন করে ফেলবো আজকে। তো এই আর কি, আসলে চোখে অনেক সময় দেখা যায় কাজের ইয়াতে অনেক কিছু খেয়াল করি না। আসলে কথা হচ্ছে একার হাতে রান্নাবান্না কাজবাজ সব করতে গেলে দু এক সময় দেখা যায় দু একটা কাজ কেন জানি থেকে যায়। তো যাই হোক, এদিকে আফিফকে নাস্তা দিয়ে দিলাম মাগরিবের পরপরই, আফিফ নাস্তা খেয়ে টিউশনে চলে যাবে, আর আমি তো ইয়া করব, আমি যাব হচ্ছে একটু ফালাকদের বাসায়। ফালাক গতকালকে থেকে ফালাক একটু অসুস্থ, নাকি কয়েকবার ভমিটিংও করেছে, এই জন্য ওকে নিয়ে তাঁসি গিয়েছে ডাক্তার দেখাতে, আমাদের বরিশালে যে রাহাত আনোয়ার হসপিটাল আছে ওটাতে গিয়েছে ডাক্তার দেখাতে। আমি ওর সাথে কথা হয়েছে, বলেছে বুবু বাসায় এসে তোমাকে কল দেব, তো আমি এই জন্য একটু চা খেতে নিয়েছি, চা খেয়ে একটু ওয়েট করব, তারপর যখন কল দেবে তারপর ওদের বাসায় যাব, দেখতে যাব। এদিকে আফিবও নাস্তা খাচ্ছে, টিউশনে যাবে, আসিফকেও চা দিয়েছি, আর আশফাক এইমাত্র বের হয়েছে, ওর বাবার কাছে যাবে আশফাক। তো এদিকে আমি আসিফকেও চা দিয়েছি, আসিফ বাবার মতো চা খুব পছন্দ করে, অনেক মানে পছন্দ করে চাটা খায়, তো আমি বললাম তুমি চা যে খাও তোমার সাউন্ড হয় ঠ মানে ফুস ফুস একটা সাউন্ড হয়, আমি বললাম যে চা খাওয়ার সময় জানি কোনো সাউন্ড না হয়, অনেক অড লাগে শুনতে, তো শেখাচ্ছি বাচ্চাদের তো একটু একটু করে শেখাতে হবে, ওর বড়ো হলেও ওরা তো আমার কাছে বাচ্চা তাই না। আর আফিফকেও বললাম যাও, লাইটটা অন করে দিল, আর আফিফকে বললাম সবসময় লিফট থেকে নামার সময় দোয়া পড়তে পড়তে নামবা, এটা আমি সবসময় বলি যে এটা বন্ধ জায়গা ভয় পেতে পারে, কারণ যদিও কারেন্ট চলে গেলে লিফট সাথে সাথে অন মানে ই হয়ে যায়, জেনারেটর অন হয়ে যায়, তাছাড়া লিফটও একটা জায়গায় যেয়ে থেমে দরজাটা খুলে যায়, এটা হচ্ছে এখন আধুনিক লিফটের একটা ইয়া, কিন্তু তারপরও আমার নিজের কাছে মাঝে মাঝে কেন জানি ভয় লাগে, তো এই জন্য আমি সবসময় বলি, আর লিফটে একা থাকলে ভিতরে কিছু থাকতে পারে সেজন্য সবসময় বলি দোয়া পড়বা, কারণ একা জায়গায় কিন্তু একটু স্বাভাবিক, আমি জানি না কার কেমন এটা মনে হয়, আমিও তো লিফটে যখন একা যাতায়াত করি মনে হয় ভিতরে যেন কে আছে, তো এই জন্য সবসময় দোয়া পড়তে থাকি, এই কারণ জিন কিন্তু সব জায়গায় থাকে তাই না, জিনের বসবাস, এই আর কি, সবসময় দোয়া পড়া ভালো, আয়তাল করছি সকাল সন্ধ্যা পরে ফু দেওয়া ভালো। যাই হোক, এখন ওয়েট করছি কখন তাঁসি কল দেবে, এর ভিতরে তাঁসি কল দিয়েছে বলে যে বুবু আসো, তো এই যে বাসার থেকে নামছে, আর আসিফকে বললাম যে আসিফ তুমি ঠিক মতো বাসায় থেকো, আফিফ চলে আসবে, যদিও আফিফ চাবি নিয়ে গিয়েছে আলাদা একটা, কারণ অনেক সময় আফিফ আসিফ নিচে যায় একটু ঘুরে আসে রাস্তা থেকে,
তো এদিকে আমার হাতে হচ্ছে সেই নতুন মোবাইল, দেখতেও খুব সুন্দর লাগছে আজকে। তো এই যে যাচ্ছি, তো আশফাক বললো জামু তুমি এরকম একটা কভার অর্ডার করলে একদম ওল্ড মডেল, তো আমি বললাম থাক বাবা এটা আমার চুলার জন্য বেস্ট হয়েছে, তোমরা বুঝবা না, অনেক কিছুই তোমরা বুঝবা না। তো বলে ঠিক আছে তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আমি বলছি ওল্ড ইজ গোল্ড, আগের জিনিসগুলোই ভালো, বরং নতুনগুলা ভালো না। তো যাই হোক, যাই ফালাককে দেখতে যাই, ফালাককে দেখতে যাওয়ার একটাই কারণ ওরা চলে যাবে ঢাকায় 2-4 দিনের ভেতরে, তো এই জন্য মনটা আমার খুবই খারাপ কারণ ফালাকের জন্য। যদিও ফালাক ইদানিং আমাকে অতটা চিনে না, গেলে প্রথমে কোলে আসতে চায় না, অনেকক্ষণ থাকার পর একটু চিনে হালকা পাতলা, ওদের ফ্যামিলি ছাড়া এখন ও কাউকে চিনে না। আমি যে ছোট সময় থেকে ওকে এত আদর করেছি এত, এটা ও হয়তো ভুলে যাবে, মনে থাকবে না। যদি ওর মা ওর নানু নানা মনে করিয়ে দেয় কখনো যে তোমার খালামণি বা তোমার আম্মা তোমাকে অনেক আদর করতো, তাহলে যদি, আমার আসলে এখন কান্না পাচ্ছে এই কথাগুলো শুনে, কারণ হচ্ছে ফালাক আমাকে অনেক ভুলে গেছে আগের মতো আর এখন। যাই হোক, চলে এলাম, তানসি জোর করে আমাকে ফল দিয়েছে যে বুবু তুমি একটু খাও, ফ্রুটস খাও। আমি বললাম যে না সন্ধ্যার না, আমি ফল তেমন খাই না। এই যে আমাদের ফালাক বেবিটাও তো চলে যাবে, আসলে অনেক খারাপ লাগে ওর জন্য। আমি ওর জন্যই এই বাসায় যেতাম সবসময়। আমি এমনিতে আগে তোমরা যারা ভিডিও দেখছো তোমরা সবসময় বলেছো আমাকে, আপু আপনি তানসি তামান্নাদের বাসায় যান না, এরকম কত বলেছো, কারণ তখন তানসি ঢাকায় থাকতো আর আমি যেতাম না ওদের বাসায়, তেমন একটা আমার ভালো লাগতো না। কিন্তু ফালাক হওয়ার পর এত এসেছি, দেখা গিয়েছে আমার মতো কেউ, আমি বাবার বাড়িতেও এত যাইনি, ওকে শুধু দেখতে আসতাম। ছোটো বাচ্চা আমার খুব পছন্দ, আর যেহেতু ওকে আমি মানে এত ছোট সময় থেকে এত বেশি কোলে নিয়েছি যে ওর প্রতি আমার যে ফিলিংস এটা হয়তো কোনো দিন চেঞ্জ হবে না। এখন যেহেতু একটু কোলে আসে, ও যখন একদম চলে যাবে তখন দেখা যাবে যখন আসবে আমাকে আর চিনবে না, ও আমার কোলেও আসবে না। যাই হোক, এখন তারপরও তো বোনের বাচ্চাদের ঠিকই টান থাকে খালামণিদের জন্য, সেই টানটা হয়তো থাকবে ঠিকই। যাই হোক, তানসি এরপরে চা বানালো ওদের জন্য, বানিয়েছে তো ওদের, ওরা কড়া চা খায়, ওরা একটু পরে খাবে, ওদেরটা চুলায় আমাকে এনে দিল, তো আমি এখন একটু চা খেতে নিয়েছি, চাটা খাবো, এরপরে পালাকের সাথে অনেক টাইম থাকবো, তারপরে বাসায় চলে যাবো। পান্না কি তামান্না হ্যায় কি হীরা মুঝে মিল যায়ে, চাহে মেরি জান যায়ে, চাহে মেরা দিল যায়ে। বাসায় এসে মনটা অনেক খারাপ ছিল, তারপরে দেখলাম তো গান গাইছি, কয়েকটা গান গাইছি, বসে বসে একটাই রেকর্ড করলাম একটুখানি মনটা ভালো করার জন্য। এরপর ময়দা মাখিয়ে রেখেছিলাম, তারপরে ওদেরকে এই যে দেখো পরোটা ভেজে দিচ্ছি, ওরা খাবে রাতে পরোটা ডিম পোস্ট, আর বানিয়েছি হচ্ছে আলুর ডাল, যেটা সেটা আলুর ডালটা ওরা এত পছন্দ করে পরোটা দিয়ে যা বলার মতো না। এই ডালটা আমি আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলা দিয়ে করি, আর এটা ভেতরে একটু ম্যাজিক মশলা মানে স্বাদ মশলা যেটা ওটা একটু ইউজ করি, ওটা না করলে কিন্তু আর অতটা ভালো লাগে না, ওটা করলে একটা আলাদা একটা ফ্লেভার চলে আসে, ওই জন্য ভালো লাগে। তো এই যে দেখো আজকেরটা একটু পাতলা করেছি, কারণ আমাকে এর আগে আশফাক বলেছিলো জামু একটু হালকা পাতলা রেখো, ওই ঝোলটা দিয়েই রুটি বা পরোটাটা খেতে বেশি মজা লাগে, তো আমি সেভাবে করেই করেছি, কিন্তু অনেক টেস্টি হয়েছে সত্যি কথা। এটা ইয়ে না, দেখতে পাতলা হলেও খাবারটা মজা ছিল, আর ওই যে চিকেন ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে খাবারটা অনেক স্বাদ বেড়ে যায়। যাই হোক, এইগুলোই ওদের এক একজনকে দিব বাটিতে করে, এভাবে এভাবে করে ওরা ওটাই খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন সবাই। এখন বাজে 11:30, ভিডিওটা শুরু করলাম। আমি আজকে রান্না করতে নিয়েছি পাঙাশ, ওই যে সেদিনকে নিপার আসছিল সেদিন যে পাঙাশটা কিনেছিলাম, তো সেই পাঙাশের কিছু তো ছিল আরও একদিন করেছে, আর এইটা হচ্ছে মাথার কাছে যে মাছ কাটাটা থাকে না, ওগুলো দিয়ে একটু বরবটি দিয়ে রান্না করতে নিয়েছি। তো মাছটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি, তো কষানো শেষ, এখন মাছটাকে তুলবো, তুলে তারপরে এই ঝোলের ভিতরে বরবটি দিয়ে বরবটিটা একটু নাড়াচাড়া করে তারপরে আবার মাছটা দিয়ে দেবো। বরবটি দিয়ে এই ধরনের মাছ খেতে কেন ভালো লাগে আমি বলি, শিম অথবা বরবটি, আর মূলা দিয়েও ভালো লাগে পাঙাশ মাছ। কেন পাঙাশ মাছ হচ্ছে তেল তৈলাক্ত মাছ, সেই মাছের সাথে যদি একটু সবজি দেওয়া যায় তখন সবজিটা খেতে অনেক টেস্টি হয়। যদিও অনেকে সবজি পছন্দ করে না মাছের সাথে খেতে, বিশেষ করে নিউ জেনারেশনের মানুষরা, আর যারা মিডিয়ে মানে
25-26 বছর বয়স পর্যন্ত যারা আছে এরা পছন্দ করে না এই খাবারগুলা, কারণ হচ্ছে এরা অভ্যস্ত না, ওরা এরা বেশিরভাগই মুরগি খেতে খেতে অভ্যস্ত, ওরা মুরগি ছাড়া কোনো মাছের আইটেম খেতে চায় না। আর যদিও মাছ খায় তবে দেখা যায় ভেজে টেজে রান্না করলে সেটা খায়, যেমন আমার ছেলেরা একটু ভেজে টেজে করলে বড়ো মাছটা তাহলে একটু খায়, যদিও সব মাছ খায় না কিছু মাছ। আর এই যে দেখো পরোটা বানিয়ে দিয়েছে ওদের দুপুরবেলা, আর আমি আর আসে বেড়াবো দুজনে এই মাছটার এই যে কাটাটাটা যা আছে মাছটা এটা দিয়ে দুপুরে আর রাতে হয়ে যাবে। এরপরে আমি সবজিটা ভুনতে নিয়েছি, একটু হোক ওটা হতে থাক, আর আমি একটু ব্যালকনিতে চলে এসেছি, কারণ হচ্ছে ব্যালকনিতে কিছু কাপড় শুকা দিয়েছিলাম ওগুলো তুলেছি, আর দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে। তো এরপরে কি এরপরে তো রান্নাটা হবে, তারপরে এর আগে ইয়া করেছে ওদের খাবার দিয়েছে, আমাদের নামাজ গোসল শেষ আমাদের সবার। যাই হোক আমি একটু লেট করে রান্না করছি, যেহেতু আসবে আব্বু দুপুরে খাবে না হয়তো, আমি একাই খাবো। আর আমি ইদানিং তো একদম দুপুরে খেতে চাই না, যদি ভাত নেই এক ফোঁটা একটু ভাত নেই একটু সবজি নিয়ে খেয়ে ফেলি, মাছ নিয়ে খেয়ে ফেলি, এখন আর খেতেও পারি না। এখন না খেতে খেতে আমার স্টোমাক অনেক ছোটো হয়েছে, এখন আর বেশি ভাত খেতে পারি না বা বেশি কিছু খেতে ইচ্ছাও হয় না। আর ওই যে মনের ভিতরে ভয় একটা সবসময় কাজ করে যে বেশি খেলেই ওয়েট বেড়ে যাবে, এই ভয়ে খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। আমাকে অটাইমে বেটাইমে যদি আমি কারো বাসায়ও যাই আমাকে কিছু খেতে দেয়, আমার কাছে নিজের কাছেও ভালো লাগে না আর খেতে চাই না। আর না খেলে তো যাদের বাসায় যাই তারা মাইন্ড করে, যেমন মিষ্টি দিলে তো আমি খাবোই না, একদমই খাবো না। যাই হোক এরপরে তরকারিটা দিয়েছি চুলোতে হতে থাক, একটু পানি খেয়ে নিই। আমি সবসময় ভাত খাওয়ার আগে এক গ্লাস বা আধা গ্লাস পানি খাই, তাহলে যেটা হয় ভাত খাওয়ার পরিমাণটা আরও কমে যায়, তাতে সুবিধা হয় ওয়েটটা কমে যায় দ্রুত। যেহেতু এই যে ভাতটা খাবো বিকেলে দেখা যাবে আবার এক কাপ চা খাবো, ভিডিও এডিট করব, এভাবেই আমার আসলে টাইমটা কেটে যায়। আর আমি খুব অসুস্থ গত পরশুদিন থেকে, সেটা হচ্ছে আমি যখন তরকারি কুটছিলাম কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ আমি নিচে একটু ভর করেছিলাম, ওই ভর করার সময় আমার কোমরের উপরের সাইডের দিকটা টুক করে একটা আওয়াজ হয়েছিল, আমি টের পেয়েছি টুং এরকমের হাড়ে অথবা একটু রগে। এটা হওয়ার পর থেকেই যেটা হয়েছে আমার ওইখানে পেইন, আমি ঘুমাতে পারি না, ঘুমালে উঠতে পারি না, ওইখানটায় ব্যথা লাগে সাইডে। ওই যে আমি দেখাই তোমাদেরকে পয়েন্টটা দেখাই, দেখালে অনেকে হয়তো বুঝবা, এই যে দেখো নিচে তো কোমর, এটার উপরের এই যে এই জায়গাটা বুঝেছো এখন কেউ, একদম ব্যাকের সাইডে এই জায়গাটায় পেইন, এটা হচ্ছে মাসল পুল করেছে অথবা এখানে কি বলে কিছু একটা সমস্যা হয়েছে। ভল্টারিন যে জেল সেটা মাখছি দুই দিন যাবত কিন্তু কমছে না, প্যারাসিটামলও খেয়েছি কিন্তু পেইন কিলার খেলে কমে যাবে, কিন্তু আমি পেইন কিলার খাওয়ার পক্ষপাতি কখনোই না। আমার হাজবেন্ড কিছু হলেই পেইন কিলার খায়, এতে কি হয় শরীরের অনেক ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হওয়ার চান্স থাকে, সেই জন্য আমি পেইন কিলার কখনো খাই না, যুদ্ধ করি অসুখের সাথে। তো দুই চার দিন আরও দেখবো, তারপরে যদি না কমে তাহলে আমি ডাক্তারের কাছে যাব। আমার একটা অভ্যাস আগের থেকে, আমি গুনতে পারবো যে আমি লাইফে কয়টা ডাক্তার দেখিয়েছি, কারণ আমার মতো কম ডাক্তার খুব কম মানুষই দেখায়। আমি সবসময় সব কিছু আল্লাহর হাতে ছেড়ে রাখি, তাক্কাল তো আল্লাহ। আর একটা জিনিস করি, যতক্ষণ সহ্য করতে পারি ততক্ষণ আমি ডাক্তারের কাছে যাই না, এটা কেন জানি আমার। আর আমার চাচা তো মাশাআল্লাহ ডাক্তার, সৌদি আরবের যে চাচা থাকেন, আমি তার চাচাকে একটা কল দিই, চাচু আমার এই এই সমস্যা, চাচু যে একটা মেডিসিন বলে দেয় ওটা খাই, আলহামদুলিল্লাহ আমি ওটা খেয়েই সুস্থ হয়ে যাই, এই জন্য চাচুকে দেখাই যার জন্য আমার আর লাগে না। এভাবেই আমি আসলে আমাকে ইয়া করি। আর যদি অন্য কোথাও কোনো এরকম ডাক্তার পাই পরিচিত যে এই এই রোগের জন্য সে বিশেষজ্ঞ বমক্ষমক, তখন মুখে মুখে আমি বলে ওষুধ নিয়ে খেয়ে ফেলি, সহজে ডাক্তারের কাছে যাই না। এই দুইটা কারণ, একটা তো যে বসে থাকতে হয় নাম লেখাতে হয়, আর অনেক মেডিসিন দেবে এবং অনেক টেস্ট দেবে, আর টেস্ট করতে আমি খুব ভয় পাই। আমার ধারণা টেস্ট করলে যদি এমন কিছু বলে যেটা বললেই আমি হার্ট ফিল করবো, সেই জন্য আমি এগুলো করি না। আসলে আমার ফোবি আছে অনেক বিষয়ে, সেগুলো আমি খুব এই জন্য ওই সব জিনিস আমি খুব অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি সবসময় মোবাইল নিয়ে ওয়াশরুমে যাই, এটা একটা আমার ফোবিয়া। আমার ধারণা বাইরে থেকে যদি আমি লক হয়ে যাই আমি যাতে কাউকে কল দিতে পারি, কিন্তু কে লক করবে আমাকে, কিন্তু এটা আমার ভয়। আবার যদি ইলেকট্রিসিটি সন্ধ্যার পর চলে যায় তাহলে ভয় পাবো, সেই জন্য আমি মোবাইলটা হাতে নিয়ে নিই, এটা হচ্ছে আমার একটা ফোবিয়া। কেউ বাহির থেকে দরজা লক করলে এটা আমি খুব ভয় পাই, কিছু কিছু জিনিস আমার খুব ভয়। যাই হোক দোয়া করে সবাই আমার জন্য, তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। জানি না আজকের ভিডিওটি কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে,
যার কাছে ভালো লাগবে সে আমার চ্যানেলের সাথে থাকবে। দেখো কি সুন্দর করে বরবটি দিয়ে আমি একটু ভাত নিয়েছি, একটা মাছ নিয়েছি, খাচ্ছি। মা আসসালামা।